এশিয়া কাপে অধিনায়ক হয়ে ফিরবেন তামিম অবশেষে সম্ভাবনায় সত্যি হল প্রধানমন্ত্রীর আহ্বানে জাতীয় দলের জার্সিতে ফেরার আবাস দিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রামের এই খেলোয়াড় প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম তবে আপাতত তিনি মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে তিনি অধিনায়ক হয়ে গণমাধ্যমে তামিম বলেছেন আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব তাতে অবশ্যই পাপন ভাই ও মাস্টাফি ভাই বড় ভূমিকা ছিল মাস্টাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন পাপন ভাই সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন এর আগে দুপুর দুইটা তেত্রিশ মিনিটে গণভবনে ঢুকেন তামিম ও মাস্টাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন শেষ পর্যন্ত তামিমের সঙ্গে যোগাযোগ করতে না পারায় মার মাধ্যমে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী পরে বোর্ড সভাপতি থেকে ঢাকায় আসেন তামিম কথা ছিল আঠারো জুলাই পরিবার নিয়ে দুবাইয়ে বিমান ধরবেন তারা তাইমের গণভবনে আসার খবর পেয়ে দর্শকরা সেখানে ভিড় জমান প্লে কার্ড হাতে তারা অবসর ভেঙে ফের তামিমকে ক্রিকেটে ফেরার কথা তুলেন